সঙ্গে আমি সুস্মিতা। এই মুহূর্তে যে আপডেট খবরটি রয়েছে সেই খবরটি হলো জেলা শাসক শৈলেশ কুমার যাদব কাণ্ডে তীব্র ভৎসনা করেছে রাজ্য সরকারকে উচ্চ আদালত। এবং 26 এপ্রিল যে ঘটনাটি ঘটেছিল দুইটি বিয়ে বাড়িতে, সেই জায়গায় দাঁড়িয়ে জেলা শাসককে এখনো কেন বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি সেই বিষয়ে কিন্তু উচ্চ আদালত জানতে চেয়েছে। এছাড়া জেলা শাসকের পদ থেকে কেন এখনো তাকে অপসারণ করা হয়নি সে বিষয়ে উচ্চ আদালত রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে। এবং জেলা শাসককে যে রাজ্য সরকার দুই কমিটির তদন্ত কমিটি গঠন করেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তদন্ত কমিটির যে তদন্ত করার নির্দেশ রাজ্য সরকারের তরফ থেকে জেলা শাসককেও সেখানে ডেকেছিল এবং তলব করেছিল, সেই জায়গায় সেই তদন্ত প্রক্রিয়াও স্থগিত রাখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। জেলা শাসক শৈলেশ কুমার যাদবের বিরুদ্ধে যে উচ্চ আদালতের সে জনস্বার্থে মামলা করেছিল আইনজীবী ভাস্কর দেববর্মা, তিনি কি বলছেন আমরা একবার শুনব। গত 26 এপ্রিল আমরা একটা ভিডিও দেখতে পাই সামাজিক মাধ্যমে, যে আমাদের পশ্চিম জেলার যে জেলা শাসক তিনি একটি বিয়েবাড়িতে গেছেন, দুটি বিয়েবাড়িতে গেছেন এবং বিয়ে একদম বর্বরতা নিদর্শন রেখেছেন। যারা বিয়ে করছিল ওদেরকে বিয়ের পিড়ি থেকে তুলে দেওয়া, একদম পুরুষকে চোর মারা, তারপর যারা ভাত খেতে আছে ছিল ওই ভাত খেতে ছিল ওদেরকে মেরে ওদেরকে বকে ওদেরকে সরিয়ে দেওয়া, এই বিভিন্ন পদ্ধতি এবং পুলিশকে পুলিশের গায়ে হাত তোলা, এই বিভিন্ন পদ্ধতি আমরা অবলম্বন করে উনি দেখলাম যে বিয়েটা বিয়েবাড়ি থেকে সবাইকে তাড়িয়ে দিয়েছে। তা আমরা দেখে আমরা স্তম্ভিত হয়ে গেছি যে জেলা শাসক এগুলি কী করছে। কিন্তু পরের দিন আবার ওনার ওনারই ভিডিওতে দেখলাম উনি বলছেন যে যা করেছেন ঠিকই করেছেন, তখন আমাদের মানে রাতটা আরও বেশি হয়েছে। ত্রিপুরা বাসী সবাই আবার বৃদ্ধবন্ধুকে সবাই যারা এই ঘটনাগুলি দেখেছে সবাই কিন্তু মনে দুঃখ নিয়ে সবাই ছিল, যে মনে দুঃখ ছিল যে আমাদের জেলা শাসক আমাদের জেলার মধ্যে জেলা শাসক যিনি আমাদের জেলার অভিভাবক উনি একটা বিয়েকে কীভাবে ভেঙে দিয়েছে। একটা দুটো পরিবার দুটো বিয়ে বাড়ি ছিল, একটা এই মানিকপুর একটা গোলাপ দুটো বিয়ে বাড়িতে কীভাবে সবাইকে বিচ্ছিন্ন করে সবাইকে মারধর করে সে বের করে দিলে এই পদ্ধতি সবাই মেনে নিতে পারে। তারপর আমি এইসব দেখে আমি এরকম পাবলিক ইন্টারেস্ট মিটিং এসে আমি হাইকোর্টে মামলা করলাম। মামলা করার পরে আজকে মামলা হিয়ারিং উঠেছে চিফ জাস্টিস মহাশয়, আমার মাননীয় চিফ জাস্টিস এবং মাননীয় সভাধ্যক্ষ এই কোর্টে উঠেছে। উনি হিয়ারিং পার্টিসিপেট করেছে, আমার লয়ার ছিল জমিলা ঘোষ এবং ভারত বিমিন ছিল গ্রহণ চলাকালীন চিফ জাস্টিস জানতে চেয়েছিল সরকার 26 তারিখে ঘটনার পর ত্রিপুরা সরকার কী পদক্ষেপ নিয়েছে। তখন অ্যাডভোকেট জেনারেল বলেছিলেন যে গতকালকে নোটিফিকেশনে উনি ডিএমকে আমরা মানে ত্রিপুরা থেকে ডিএমকের থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো চিফ জাস্টিস মহাশয় অর্ডার দিলেন যে ওনাকে পশ্চিম জেলার থেকে মানে আগরতলা থেকে কোনো বাইরে রাখা হয়নি জানতে জানাতে হবে, এভিডিবি দিয়ে প্রস্তুতি এবং প্রস্তুতি আবার মামলা যুক্ত করেছি। এবং উনি বারবার দেশে আসছিলেন দুই মাসায় যে তাহলে ওই বিজেপি মানে বিজেপি আবার একটা অর্ডার দিয়েছেন যাতে উনি দেশে না আসে। আর যেগুলি ইনকোয়ারি চলছিল সেই ইনকোয়ারিগুলি সব থাকবে, যতটুকু ইনকোয়ারি হয়েছে যা হয়েছে যা দস্তাবেজ আছে সবগুলি আমাদের রেকর্ডে আসতে হবে। আমাদের অভিযোগটিতে বলেছে যে আমরা যে ভিডিওগুলি দেখেছি সেই ভিডিওগুলি আমরা ভিডিওগুলি ভিত্তিতে আমরা মামলাটা করেছি, সেই ভিডিওগুলি আজও সঠিক কিনা কোথা থেকে আমরা পেয়েছি সেগুলি আকারে ভিডিওগুলির আকারে আমাদের জানাতে হবে। হ্যাঁ
কুমার যাদব কাণ্ডে উচ্চ আদালতে জনস্বার্থের মামলা করেছিল আইনজীবী ভাস্কর দেববর্মা। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছেন যে জেলা শাসক শৈলেশ কুমার যাদবকে কেন এখনো দায়িত্ব থেকে সরানো হয়নি, তার বিরুদ্ধে রাজ্য সরকার এখনো পর্যন্ত কেন কোনো পদক্ষেপ নেয়নি, সেই সমস্ত বিষয়ে রাজ্য সরকারকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেন উচ্চ আদালত। এছাড়াও জেলা শাসক শৈলেশ কুমার যাদবকে মিডিয়ার সামনেও আসতে বারণ করে উচ্চ আদালত। আমরা সে বিষয়ে সকলেই জানি যে গত 26 এপ্রিল দুটি বিয়ে বাড়িতে যে ধুমধুমার কাণ্ড হয়েছিল সে কাণ্ড নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে জনস্বার্থ মামলা করেছিল আইনজীবী ভাস্কর দেববর্মা। সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে সেখানে রাজ্য সরকার কেন এখনো পর্যন্ত জেলা শাসকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, জেলা শাসককে কেন এখনো তার দায়িত্ব থেকে সরানো হয়নি, এছাড়া মিডিয়ার সামনে আসতে জেলা শাসককে বারণ করেছেন। বিশেষ করে রাজ্য সরকার যে দুটি তদন্ত কমিটি গঠন করেছিল সেই তদন্ত কমিটির মুখোমুখি হয়ে পরবর্তী সময়ে মিডিয়ার সামনে এসেছিল জেলা শাসক শৈলেশ কুমার যাদব। সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, অর্থাৎ জেলা শাসককে উচ্চ আদালত নির্দেশ দিয়েছে যাতে মিডিয়ার সামনে না আসতে, সে নির্দেশও কিন্তু দিয়েছেন জেলা শাসককে উচ্চ আদালত। সে বিয়ে বাড়ির যে ধুন্ধুমার কাণ্ড সেই কাণ্ডের পরিপ্রেক্ষিতে জনস্বার্থ মামলা করেছিল উচ্চ আদালতে আইনজীবী ভাস্কর দেববর্মা। আমরা আবারও একবার শুনব কি বলছেন তিনি। মানে সবাই আবার বিদ্যাপনিতা সবাই কিন্তু রাখতে আসছে দুঃখ পেয়েছে, হ্যাঁ আহত হয়েছে সবাই। ডিএম এর কাণ্ড যে কাণ্ড কারখানা পদ উনি সবাই আঘাত পেয়েছে, সেই আঘাতকে উপেক্ষা যদি আমরা করি উড়াইয়া দিই তাহলে ওরা মানুষ কিন্তু আরো রেগে যাবে, ঠিক আছে। সেই পরিপ্রেক্ষিতে আমার এই মানুষের রাগ রাগ রাগের পঞ্জীভূত রাগ রাগ আমার আমারও সেরকম রাগ ছিল, আমি তার জন্য পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে মামলা করেছি। আমরা দেখে আমরা স্তম্ভিত হয়ে গেছি যে জেলা শাসকের ভিডিও দেখতে পাই সামাজিক মাধ্যমে যে গত 26 এপ্রিল আমরা একটা ভিডিও দেখতে পাই সামাজিক মাধ্যমে যে আমাদের পশ্চিম জেলার যে জেলা শাসক উনি একটি বিয়ে বাড়িতে গেছেন, দুটি বিয়ে বাড়িতে গেছেন এবং বিয়ে একদম বর্বরতা নিদর্শন রেখেছেন, যে যারা বিয়ে করছিল ওদেরকে বিয়ের পিড়ি থেকে তুলে দেওয়া, একদম কুমিরকে চোর মারা, তারপর যারা ভাত খেতে ছিল ওই ভাত খেতে ছিল ওদেরকে মেরে ওদেরকে বকে থেকে সরিয়ে দেওয়া, এই বিভিন্ন পদ্ধতি এবং পুলিশকে পুলিশের গায়ে হাত তোলা, এই বিভিন্ন পদ্ধতি আমরা অবলম্বন করে উনি দেখলাম যে মেয়েটা মেয়েদের জন্য সবাইকে তাড়িয়ে দিয়েছে। তো আমরা দেখে আমরা স্তম্ভিত হয়ে গেছি যে জেলা শাসক এগুলি কী করছে, কিন্তু পরের দিন আবার ওনাদের ভিডিওতে দেখলাম উনি বলছেন যে যা করেছেন ঠিকই করেছেন, তখন আমাদের মানে রাতটা আরও বেশি হয়েছে। ঠিক অবশ্যই সবাই আবার বিদ্যাপতিটা সবাই যারা এই ঘটনাগুলি দেখেছে সবাই কিন্তু মনের দুঃখ নিয়ে সবাই ছিল, যে মনে দুঃখ ছিল যে আমাদের জেলা শাসক আমাদের জেলার মধ্যে জেলা শাসক যিনি আমাদের জেলার অভিভাবক উনি একটা বিয়েকে কীভাবে ভেঙে দিয়েছে, একটা দুটো বিয়ে বাড়ি ছিল একটা এই মানিকতার একটা গোলাপ দুটো বিয়ে বাড়িতে কীভাবে সবাইকে বিচ্ছিন্ন করে সবাইকে মাটি করে সে বের করে দিলেন, এই পদ্ধতি সবাই মেনে নিতে পারেনি। তারপর আমি এইসব দেখে আমি এবং পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আমি হাইকোর্টে মামলা করলাম, মামলা করার পরে আজকে মামলা হিয়ারিং উঠেছে চিফ জাস্টিস মহাশয় মানে মাননীয় চিফ জাস্টিস এবং মাননীয় সরকার দাস এই কোর্টে উঠেছে হিয়ারিং পার্টিসিপেট করেছে। আমার লয়ার ছিল জমিলা গো এবং আরো বিমিন ছিল, হিয়ারিং চলাকালীন চিফ জাস্টিস জানতে চেয়েছিল সরকার 26 তারিখে ঘটনার পর ত্রিপুরা সরকার কী পদক্ষেপ নিয়েছে, তখন অ্যাডভোকেট জেনারেল বলেছেন যে গতকালকে নোটিফিকেশনে উনি ডিএমকে আমরা মানে ত্রিপুরা থেকে ডিএমকে থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো চিফ জাস্টিস মহাশয় অর্ডার দিলেন যে ওনাকে পশ্চিম জেলার থেকে মানে আগরতলা থেকে কোনো বাইরে রাখা হয়নি,
জানতে জানাতে হবে এভিডিভি দিয়ে প্রস্তুতি আবার নাম্বার ফিক্স করেছি এবং উনি বারবার প্রেসে আসছিলেন ডিএমওটা তাহলে ওই চিফ জাস্টিস মাননীয় চিফ জাস্টিস আবার একটা অর্ডার দিয়েছেন যাতে উনি প্রেসে না আসে হ্যাঁ আর যেগুলি ইনকোয়ারি চলছিল সেই ইনকোয়ারিগুলি সব থাকবে যতটুকু ইনকোয়ারি হয়েছে যা হয়েছে যা দস্তাবেজ আছে সবগুলি আমাদের হাইকোর্টে আসতে হবে আমাদের এভিডিওতে বলেছে যে আমরা যে ভিডিওগুলি দেখেছি সেই ভিডিওগুলি আমরা ভিডিওগুলি ভিত্তিতে আমরা মামলাটা করেছি সেই ভিডিওগুলি আদৌ সঠিক কি না কোথা থেকে আমরা পেয়েছি সেগুলি আকারে এভিডিওগুলির আকারে আমাদের জানাতে হবে হাইকোর্টে কাণ্ডে রাজ্যে ডিভিশন বেঞ্চে যে তীব্র ভর্ৎসনা করেছে রাজ্য সরকারের রাজ্য সরকারকে বিশেষ করে জনস্বার্থে যে মামলা হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে দুটি বিয়ে বাড়িতে যে জেলা শাসক অভিযান চালিয়েছিল বিশেষ করে রাত ১০টায় কারফিউ চলাকালীন পরবর্তী সময়ে যে বিয়ে বাড়িতে অনুষ্ঠান চলছিল সেই সময় কিন্তু জেলা শাসক সেখানে অভিযান চালিয়েছিল সেই অভিযান চালিয়ে সেখানে জেলা শাসক বর কনে পুরোহিতে সহ আত্মীয় স্বজনদের তীব্র ভাবে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছিল এবং পুরোহিতকে চোর মেরেছিল বরকে গার্ড ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল সেই সমস্ত ঘটনা কিন্তু সকলেরই জানা এই নিয়ে রাজ্য রাজনীতি এবং জাতীয় স্তরেও বিশেষ তোলপাড় হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে শাসক দলের একাংশ বিধায়ক সহ বিরোধী দলের রাজ্য রাজনীতি সকলে কিন্তু সেই পরিপ্রেক্ষিতে জেলা শাসকের বরখাস্তের দাবি জানিয়েছিল তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল সেই পরিপ্রেক্ষিতে সেখানে উচ্চ আদালতে জনস্বার্থে মামলা করেছিলেন আইনজীবী ভাস্কর দেববর্মা সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকে উচ্চ আদালত সেখানে যে তীব্রভাবে রাজ্য সরকারকে ভর্ৎসনা করে এবং জেলা শাসককে দায়িত্ব থেকে সরানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেয় সময় ছাত্র বিজ্ঞাপন বিরতি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন।